वेलकम टू छात्र बंधु 2020 क्लास 4 बटरफ्लाई लेसन 2 ए गार्ल इन ए फेयर ए टेक्स्टर বাংলায় অনুবাদ করব। তো চলো শুরু করা যাক। লিপি ইজ এ লিটল গার্ল, লিপি হলো একটি ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও, সে এখন 9 বছর বয়সের। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুকনগর, সে তার বাবা মার সাথে সুকনগরে বাস করে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, এ বিগ ফেয়ার, একটি বড় মেলা ইজ হেল্ড, অনুষ্ঠিত হয় ইন দি ভিলেজ, গ্রামে। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এটা এখন চলছে। লিপিজ ফাদার মেক্স মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা নানা রকমের মুখোশ তৈরি করেন। হি সেলস দেম ইন দি ফেয়ার, তিনি সেগুলোকে মেলায় বিক্রি করেন। ক্যান ইউ টেক মি টু দি ফেয়ার টুডে, তুমি কি আমায় মেলায় নিয়ে যেতে পারো আজকে? লিপি আস্কস হার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞেস করল। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তুমি জানো সারাদিন ধরে আমাকে মুখোশ বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি, তাই আমি খুব ব্যস্ত থাকব। হার ফাদার রিপ্লাইজ, তার বাবা উত্তর দিলেন। বাট লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং, কিন্তু লিপি বারংবার তাকে তার সঙ্গে নিয়ে যেতে বলল। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, অবশেষে তার বাবা রাজি হলেন। এরপর পৃষ্ঠে যাই, লেটস কন্টিনিউ। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ খুব উত্তেজিত। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, আমি একসঙ্গে এতজন মানুষকে কখনো দেখিনি। সি এক্সক্লেমস ইন ওয়ন্ডার, সে বিস্ময়ের সঙ্গে বলল। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ আর ফাদার শপ, একটি ছোট্ট ভিড় তার বাবার দোকানের সামনে জড়ো হয়েছে। সাম অফ দেম আর বাইং মাস্ক, তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছে। সি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দি মাস্ক আর সেলিং ওয়েল, মুখোশ ভালো বিক্রি হচ্ছে দেখে সে খুশি হল। আর ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুব খুশি। বিসাইড হার ফাদার শপ এ পারসন সিটস সেলিং ডলস, তার বাবার দোকানের পাশে একজন ব্যক্তি পুতুল বিক্রি করতে বসেছে। দি ডলস আর মেড অফ বার্ন ক্লে, পুতুলগুলো পোড়া মাটির তৈরি। লুকিং ইনসাইড দি শপ, দোকানের মধ্যে দেখতে গিয়ে লিপি নোটিসেস এ গার্ল হার এজ, লিপি লক্ষ্য করল তার বয়সে একটি মেয়েকে। হু ইজ দি গার্ল ফাদার, মেয়েটি কে বাবা? সি আস্কস, সে জিজ্ঞেস করল। সি ইজ মনসুরস ডটার, ও হলো মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা উত্তর দিল। ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি যেতে পারো এবং তার সঙ্গে কথা বলতে পারো। বাট ডু নট গো এনি হোয়ার এলস, কিন্তু অন্য কোথাও যেও না। ওকে ফাদার, সেজ লিপি অ্যান্ড গোজ টু দি গার্ল, ঠিক আছে বাবা, লিপি বলল এবং মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? লিপি আস, লিপি জিজ্ঞেস করল। রুবিনা, সি অ্যান্সার, সে উত্তর দিল। রুবিনা, আই অ্যাম লিপি, আমি লিপি। আর ইউ ইন দি সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার একই ক্লাসে পড়ো? লিপি আস্কস হার, লিপি তাকে জিজ্ঞেস করল। সুন দে আর ফ্রেন্ডস, শীঘ্রই তারা বন্ধু হয়ে গেল। এরপর পৃষ্ঠায় চলে যাই, লেটস কন্টিনিউ। আফটার হোয়াইল লিপি হিয়ার সামওয়ান কলিং হার নেম, কিছু সময় পরে লিপি শুনল কেউ একজন তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, এটা সুজয়, হার ক্লাসমেট, তার সহপাঠী। হি হ্যাজ কাম টু দি ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড টু সি লিপি, সে লিপিকে দেখে খুবই খুশি। হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, সে মনসুর চাচার দোকান থেকে একটি পুতুল কিনল। হি অলসো বাইজ দি মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপির ফাদার, সে লিপির বাবার দোকান থেকে একটি
বাঘের মুখোশও কিনল। লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার, লিপি মেলার দিকে তাকায়। সি সিজ দি হিউজ মেরি গো রাউন্ড, সে একটি বড় নাগরদোলা দেখে। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়, যে লোকগুলো এটাই চড়েছে তারা আনন্দে চিৎকার করছে। ক্লোজ বাই, কাছেই, এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, একটি পুতুল নাচের আসর শুরু হতে যাচ্ছে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে কিছুটা দূরে লিপি খাওয়ার দোকান লক্ষ্য করল। ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপি, বাবা আমি আলু কাবলি এবং জিলাপি খেতে চাই। সি সেজ, সে বলল। সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে অলসো, সে এটাও লক্ষ্য করল একদল বাউল কিছুটা দূরে গান গাইছে। সি নোজ দ্যাট, সে জানে এটা বাউলস আর দি ফক সিঙ্গার্স অফ বেঙ্গল, বাউলেরা হল বাংলার লোকগানের শিল্পী। লিপির ফাদার বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, লিপির বাবা তাকে একটি পুতুল এবং একটি গ্যাস বেলুন কিনে দিলেন। সি হ্যাজ ফান রাইডিং দি মেরি গো রাউন্ড, সে নাগরদোলায় চড়ে মজা পেল। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, তার বাবা তাকে কতকগুলো কাঁচের চুড়ি কেনার সুযোগ করে দিলেন। লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি আলু কাবলি এবং ফুচকা খেয়ে উপভোগ করল, বা লিপি এই আলু কাবলি এবং ফুচকা খাওয়াটা উপভোগ করল। সি টেক সাম জিলাপি হোম, সে কিছু জিলাপি বাড়ি নিয়ে গেল। আর ফাদার বাই যে নাইস শাড়ি করার মাদার, তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনলেন। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি। সি উইশেস টু ভিজিট দি ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার মেলায় যেতে চায়। আজকের মতো এ টেক্সটটি বঙ্গানুবাদ এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলো সহজে আপনি খুঁজে পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ।